সামনে তুলে মোটামুটি এই পদ্ধতি তৈরি করে আমরা এখানে টাইটেল করে দেবো। তাহলে আমাদের এক্সপোজার হলো, তারপরে পজিশনিং, হাত পা সোজা করে দেবো, পজিশনিং। এখন হলো আমরা এক্সামিনেশনে যাবো। এক্সামিনেশনে জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে প্রথমবার আমরা মাথাটা এইভাবে দেখে নিলাম, মাথার মধ্যে কোনো সিস্ট বা কোনো ডিফর্মিটি আছে কি না, পেপার লাগানো পেপার পিরিয়ডিক্যাল দেখলাম, পোস্টরিয়র লিম্ফ দেখলাম, টেম্পারেচারটা দেখলাম। দেখে আমার হাতের দিকে তখন তো আমরা আপার স্কেলটা দেখে দিলাম জন্ডিসের জন্য, উপরের দিকে তাকান লোয়ার কন্ট্রোল বা কনজুনটিভা দেখলাম অ্যানিমিয়ার জন্য। তারপর আমরা লাইট দিয়ে নাকে দেখবো কোনো ডিফর্মিটি আছে কি না, কানটা দেখে দেখলাম, হাঁকো তো আ বড় করে হাঁকো, মুখে ওরা কেটে দেখলাম হাঁকো অ্যাঁ, ডক্টর সাহেব দেখে নিলাম উল্টা দেখে করো, আমরা জন্ডিসটা দেখে নিলাম, দেখে নিয়ে ঢকিল তুমি বাবা ঢকিল। তারপর আমরা হাতে চলে আসবো, হাতে হাতে প্রথমে আমরা নিজের হাতের সাথে মিলাই দেখবো যে অ্যানিমিয়া আছে কিনা বা জন্ডিস আছে কিনা। তারপরে আমরা এভাবে নেলবেটগুলো একই লেভেলে গিয়ে দেখবো, এগুলো আছে কিনা। তারপরে আমরা একটা ক্যাপিলারি ফিলিং টেস্ট করবো, দেখে নিলাম। তারপরে আমরা পালস দেখবো, পালস দেখার সাথে সাথে আমরা রেসপিরেটরি রেটটাও গুনবো, এখানে 15 সেকেন্ড দেখবো রেসপিরেটরি রেট এবং পালসের সাথে 4 দিয়ে গুন করলে আমরা এটা পেয়ে যাবো না। তারপর আমরা এইভাবে হাত দুটো পেটের উপর রেখে রেডিও রেডিয়াল দিলে আর হলো অ্যান্ড্রোস্কোপির লেগস্পাই থেকে এই পেশে ট্রেস করে এই দুটো মিড পয়েন্টটা আমরা রেডিও ফিমোরাল দিলেটা দেখে নিলাম। দেখে নিয়ে আমার হাত শেষ, এখন হলো বডি এই পাশ থেকে আসবো। এই পাশ থেকে এসে প্রথমে আমরা দেখবো ডিফারেন্স আছে কি না, কতটুক চাপ দিব ততক্ষণ পর্যন্ত আমার নীল পেটটা সাদা হয়ে যাবে। তারপরে আমরা দেখবো হলো প্রকৃতির লিঙ্গ নোট গুলো দেখবো, এইভাবে এই পাশে একটু। তারপরে আমরা ডিহাইড্রেশন দেখবো, মিডিয়াল ম্যালাসের উপরে চাপ দিয়ে 10 সেকেন্ড রাখবো এটা আমার আছে কিনা। তারপর আমরা হাতের সাথে পায়ের সোলটা মিলাই দেখবো। তারপরে আমরা ওভারঅল একটা লুক দেবো, লুক দেওয়ার পরে আমরা পেশেন্ট উঠে উঠে বসে দেখবো, উঠে বসে আমার আমার দিকে হয়ে পড়ে আমার আমাদের হয়ে পড়ে ঘুরে এখন আবার সার্ভেখানের জন্য লিমনগুলো দেখবো। দেখলাম সাবমেন্টাল সাবমেন্টিকুলার, তারপর অ্যান্টিরো সার্ভেকাল সিজনটা দেখলাম, অ্যান্টি সার্ভেকাল সিজন দেখার সময় ওই দিকে যে পাশটা দেখবো ওই পাশটা ঘুরে নেবো, এই পাশ থেকে দেখলাম। তারপর আমরা শেক করবো দুই ইয়ারটা তুলে আমরা সুপ্রা ক্লাভিকুলার এবং স্ক্যালিং, স্ক্যালিং দুই হাজার দুই স্ট্যান্ডার্ড মাস্টার দেবে, দুই হাজার মাস্টার আমরা স্ক্যালিং লিমনটা দেখে নিলাম। দেখে নিয়ে আমরা উপরে উঠবো, পোস্টেরিয়র চেনটা দেখলাম, পোস্টার সার্ভাইকাল চেন, পিওরিকুলার, পোস্টরিকুলার আর সাবঅক্সিপিটাল লিম্ফটা আমরা দেখলাম। এক্সিলারি লিম্ফ নোডের পোস্টেরিয়র গ্রুপটা এইভাবে দেখে দিব, এইভাবে পোস্টেরিয়র গ্রুপটা দেখে নিলাম। আর ঘোরানোর সময় পুরা পার্টিকুলার পিছনে এইভাবে একটা টান দিয়ে দেখে দেবো যে কোনো মিনিংগোসিট মিনিংগো মাইনাসিট এগুলো আছে কি না। তারপর পেশেন্টকে সামনে ঘুরে নেবো, সামনে ঘুরে পাবো উপরে দেখবো হলো সেন্ট্রাল, তারপরে আমরা উপরে দেখবো হলো এপিকাল, এভাবে উপরে ঢুকাই দিলাম এপিকাল লিম্ফ, তারপরে বডির দিকে ঘুরে নেবো, এদিকে হলো এদিকে দেখবো সেন্ট্রাল, তারপরে সামনে দেখবো হলো অ্যান্টিরিয়র গ্রুপ আর সাইডে এই হাতের এই পাশে এই পাশে দেখবো হলো ল্যাটারাল, দেখে এই হাতটা এভাবে ধরে ধরবো, ধরে ধরলে এখানে দেখবো এপিটোকিয়াল এটা আমি মিস এপিটোকিয়াল দেখে দিতাম, এই হাতের একই এই হাতে হাত দিলাম এপিকাল সেন্ট্রাল, তারপর এই সামনে হলো অ্যান্টিরিয়র
আর ব্যাটারি ল্যাটারাল ব্যাটারি দেখলে এই হাতের মধ্যে ডিপ্লিয়ার হবে। তারপরে সবশেষে বলতে হবে যে আই ওয়ান্ট টু মেজার দ্য ব্লাড প্রেশার টেম্পারেচার ইউরিন আউটপুট অ্যান্ড বাচ্চাদের ক্ষেত্রে হলে অ্যান্টিগোমেট্রি টু কমপ্লিট মানে যারা ফিজিক্যাল এক্সামিনেশন।